আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্রেস্ট ক্যান্সারের রোগী ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ বাচ্চাদেরকে দিতে পারবেন কি না এরকম প্রশ্ন আমার কাছে এসছে। এটা সম্ভব সিলেক্টিভ কিছু ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে, স্পেশালি আমরা তো অনেক প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড ব্রেস্ট ক্যান্সার কেস পাচ্ছি। আমার যেমন মানুষ ফ্রেন্ডশিপ হসপিটাল, আমি নিয়মিত এই কেসগুলো পাচ্ছি। এর পাশাপাশি ইয়াং এজ ব্রেস্ট ক্যান্সার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কমপ্লিট করার পরে পরবর্তীতে তারা যদি বাচ্চা হয় প্রেগনেন্সির পরবর্তীতে বাচ্চা সে বুকের দুধ খেতে পারবে কি না, বা যাদের অলরেডি বাচ্চা রয়েছে বুকের দুধ তারা পান করতে পারবেন কি না। এইখানে আমি বলবো যে ক্যান্সারের চিকিৎসার পর একটা ধাপের মধ্যে যদি তারা হরমোন থেরাপি, ফর এক্সাম্পল সাবক্সিফেন, এই ইস্ট্রোজেন ব্লকিং ড্রাগগুলো যদি না খান, তাহলে কিন্তু যদি বুকে দুধ আসে অবশ্যই ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার পরবর্তীতে তারা বুকের দুধ খাওয়াতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং এমন কিছু না যে এটা ছোঁয়াচে রোগ, এটা বাচ্চার গায়ে চলে যাবে, এরকম একদম ভুল ধারণা। যদি সম্ভব হয় ব্রেস্ট ক্যান্সার সার্জারি পরে নিপলের পিছনে যে ডাগগুলো রয়েছে এটাকে যদি আমরা প্রিজার্ভ করতে পারি সার্জিক্যালি, পরবর্তীতে প্রেগনেন্সি পরবর্তীতে বুকের দুধ আসতে অবশ্যই সেটা বুকের দুধ খাওয়ানো যাবে, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।